হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি বেশ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আলুর ফেস প্যাক। তো দেখো কিভাবে আমি আলুর ফেস প্যাকটা বানাই, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না যেন ভুলো। বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো এবার শুরু করি ভিডিওটা। দেখো আমি এখানে একটা আলু নিয়েছি, আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি এর সাইজে আলুটাকে গ্রেট করে নেবো। একটা বাউল নিয়েছি আর একটা নিয়েছি ছাঁকনি। তো ছাঁকনির মধ্যে আলুটা দিয়ে আলু থেকে রসটা আমি বার করে নেব। তো দেখো আমি রসটা বার করে নিয়েছি আলু থেকে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মুলতানি মাটি, কারণ আমার ফেসের জন্য এটা এনাফ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমি অ্যাড করছি রোজ ওয়াটার। তো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো তার আগে একটা দরকার হেয়ার জেল, যাতে হেয়ার ডিস্টার্ব না করে। এবার আমি ভালো করে ফেসটা ক্লিন করে আসবো। তো ইউ গাই ইউ আই। তো আমি ভালো করে ফেস ক্লিন করে চলে এসেছি। তো এবারে আমি অ্যাপ্লাই করছি। তো আলুর এই ফেস প্যাকটা ফেসের যে ব্ল্যাক স্পট গ্লো ক্লিন করবে, হোয়াইটনেস বাড়াবে, গ্লো বাড়াবে, সফটনেস হবে। আর এটা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো, আর এটা অনলি অয়েল স্কিনের জন্যে। তো অবশ্যই যাদের অয়েল স্কিন এটা ইউজ করো, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। তো ফেস প্যাকটা আমি 10 মিনিটস রেখে দেবো, তারপর আমি ওয়াশ করে নেবো। তো 10 মিনিটস হয়ে গেছে, তো আমি ফেসটা ওয়াশ করে তোমাদের কাছে আসছি। তো দেখো আমি ফেস ওয়াশ করে চলে এলাম। তো উইকলি এটা 2 দিন ইউজ করে দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে, আর অনলি ফর অয়েলি স্কিন।
তো কেমন লাগলো ভিডিওটা আর এই আলুর ফেস প্যাক, তো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হয়ে যাব। এখন টাটা।